এরে নাই আর কি। আচ্ছা এবার দেখেন আমাদের দুটো বক্স ছিল, এটাই তো আমাদের কি জব ডিসক্রিপশন বক্স না? এই ফুল বক্সটা এই ফাংশনের মাধ্যমে তৈরি হয়েছে না? এই ফাংশনটাকে একটা ভেরিয়েবলে নিয়ে যান, ভেরিয়েবলের নাম দিয়ে দিলে হচ্ছে জব। কোনো সমস্যা আছে? এবার আমরা যেটা করব, এই জব ভেরিয়েবলটার ভিতরেই তো এই বক্সটা আছে নাকি? জব ভেরিয়েবলের ভিতরে আমরা একটা অ্যাড ফিল্ড অ্যাড করতে চাই। নাইস, শেষ কাজ। জব এই ভেরিয়েবলের ভিতরেই তো আপনার পুরো ফুল বক্সটা আছে, ঠিক না? তাহলে এই বক্সের ভিতরে আমি কি তৈরি করতে চাই? এখন একটা ফিল্ড অ্যাড করতে চাই, বুঝতে পারছেন? এবার যে ফিল্ড যে অ্যাড করতে চাই, এখানে ফিল্ডের ইনফরমেশনগুলো দিয়ে দিব। প্রথমেই দিবেন এখানে ফিল্ডের নাম, এখানে হবে নেম। আমি এই নেমটা উপরে দিয়ে দিছিলাম, নেম দিয়ে দিলাম হচ্ছে সাপোজ জব টাইটেল। ওকে, এবার তারপর দিতে হবে আইডি, নাম দিলাম হচ্ছে কি জব টাইটেল, জেটি দিয়ে দিলাম। তারপর আমরা কি ইউজ করবো? টাইপ, কী টাইপের ফিল্ড চাই আমরা এখানে? কী টাইপের ফিল্ড চাই? টেক্সট। এবার যদি আপনি একটা রিলোড দেন, আমাদের জব ডিসক্রিপশনে কোনো ফিল্ড ছিল না, এখন দেখবেন আপনার একটা ফিল্ড অ্যাড হয়ে যাবে। হয়েছে, বুঝতে পারছি, ঠিক আছে না? মোটামুটি দেখেন আমাদের এখানে জব টাইটেল চলে আসছে। সোশ্যাল বক্স, এখানে আমাদের ফেসবুক, টুইটার, লিঙ্কডইন তিনটা ফিল্ড অ্যাড করতে হবে, ঠিক না? তাহলে আমরা কী করবো এখানে এই জিনিসটাকে? এটা তো সোশ্যাল বক্সটা আমাদের, এটা একটা ভেরিয়েবল নিয়ে যাবো, ভেরিয়েবল নাম দিলাম হচ্ছে সোশ্যাল, বুঝতে পারলাম? এবার সোশ্যাল ভেরিয়েবলের ভিতরে আমরা অ্যাড করব অ্যাড ফিল্ড। অ্যাড ফিল্ড করে করে আমরা এখন ফিল্ড অ্যাড করতে পারবো। এখানে অ্যারে দেন, কারণ অনেকগুলো ফিল্ড। প্রথমে দিতে হবে ফিল্ডের নেম, ফিল্ডের নেম কি? ফেসবুক। ওকে, ফিল্ডের আইডি দিতে হবে একটা এফ বিবি, একটু চেঞ্জ করে দিবেন, কারণ রিডাক্সে অলরেডি এফবি দিয়েছেন আপনি, এই জন্য এটা মাথায় রাখতে হবে। তারপরে কী দেবো আমরা? টাইপ, তিনটা আলাদাভাবে নিতে হবে, রাইট? টাইপ দেবো কি? টেক্সট। কোনো সমস্যা আছে? এবার আপনি যদি যান, তাহলে দেখবেন সোশ্যাল বক্সের ভিতরে আপনার একটা ফিল্ড তৈরি হয়ে যাবে ফেসবুক নামে, তৈরি হয়েছে। ফেসবুকে লিঙ্ক বসানো যাবে না এখন এখানে, আমাদের এখন সোশ্যালের মধ্যে আরও একটা ফিল্ড অ্যাড করা দরকার টুইটারের জন্য। এই ভেরিয়েবলটাকেই আপনি ধরে আবার বলবেন অ্যাড ফিল্ড। আমার ধারণা এবার আপনার টোটালি ক্লিয়ার সিম্বিটুর মাধ্যমে কীভাবে আমাকে বক্স তৈরি করতে হবে, মেটা বক্স, এবং সেই মেটা বক্সের মধ্যে কীভাবে আমরা ফিল্ড অ্যাড করব। এবার আমি এখানে আবার অ্যারে লিখব, তারপর প্রথমে হচ্ছে নেম, টুইটার, তারপর আইডি টিডাব্লিউ, তারপর হ্যাঁ টিডাব্লিউ টাইপ টেক্সট। কোনো সমস্যা আছে? আপনি যদি রিলোড দেন, যেহেতু ওই ভেরিয়েবল মানে হচ্ছে ওই বক্সটা, ওই বক্সের মধ্যে আমি আরও একটা ফেসবুক টুইটার, আমরা কি বুঝতে পারলাম? তারপরে ফাইনালি আমরা কি এখন কি অ্যাড করবো? আবার কি অ্যাড করবো? লিঙ্কডইন অ্যাড করবো আমরা। তাহলে ঠিক সেম এই ভেরিয়েবলের মধ্যেই তো ওই বক্সটা আছে নাকি? এই বক্সের ভিতর থেকে আমি বলবো অ্যাড ফিল্ড অ্যারে, বাহ, নেম, নেম কি দিব? লিঙ্কডইন, তারপর এখানে হোক, উনি আসলে ধরতে ভুল, এখানে কি লিখবো আমরা? আইডি, আইডি কি দিয়ে দিবো? এলেন এন 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 ফাইনাল কি করবো আমরা এখানে? অবজেক্ট টাইপস, না না না, অবজেক্ট টাইপস বক্সে, আর ফিল্ডে কি শুধু টাইপস? টাইপস না, টাইপ, টাইপ। আবার এটা লিঙ্ক বসানোর জন্য কী টাইপ ইউজ করতে পারবো আমরা? টেক্সট। এবার দেখেন আমরা, আমাদের একটা প্রবলেম ছিল এই ধরনের ডিজাইনকে ডাইনামিক করতে গেলে, আমাদের একটা প্রবলেম ছিল, কারণ কাস্টম মেটাবো, কাস্টম পোস্ট টাইপ দিয়ে করতে গেলে সেখানে অপশন তিনটা, আমাকে তো আরও এই যে এগুলো লিঙ্ক এখানে পোস্ট করতে হবে, আরও অনেকগুলো জিনিস পোস্ট করতে হবে না? তখন আমরা কী করলাম? সিএমবি টু ব্যবহার করে আমরা এক্সট্রা আরও চারটা ফিল্ড আমরা এখানে অ্যাড করে ফেললাম। আমরা কি বুঝতে পারলাম যে কীভাবে কেন সিএমবি টু নিয়ে কাজ করতে হয়, সিএমবি টু দিয়ে কীভাবে একটা বক্স বানাতে হয়, সিএমবি টু দিয়ে বক্সের ভিতরে কীভাবে ফিল্ড বানাতে হয়? আমরা পারবো, বুঝতে পারছেন? বাসায় যে প্রচুর পরিমাণে প্র্যাকটিস করবেন। এবার আমরা একটা একটা করেছি, আমরা কী করবো এখন? টিম মেম্বার অ্যাড করবো, এবং ফ্রন্ট এন্ডে নিয়ে সেই টিম মেম্বারদেরকে আমরা শো করাবো।